ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا بعده، اما بعد آه জনৈক প্রশ্ন করেছেন যে অনেকেই বলে সূর্য সময় রসুল সাল্লাহ আলী সাল্লাম খুব ভীত আতঙ্কিত থাকতেন এজন্য তিনি সালাদ পড়তেন সূর্যগ্রহণের সময় বিপদ হতে পারে এ কথা কি সত্য আর সূর্যগ্রহণ কেউ দেখতে চাইলে সেটা নিষেধ আছে কিনা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যেটাকে কুসুফ বা খসুফ বলা হয় আরবিতে এই দুইটা এটা হচ্ছে আল্লাহ আলার অপার নিদর্শন এই গ্রহণ শুরু হলে আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও ভীতি সহকারে এবং এটার ক্ষতি থেকে বাঁচার উদ্দেশ্যে জামাআত সহকারে দুই রাকাত সালাত আদায় করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন এমনকি এই সালাতে দীর্ঘ কিরাত এবং কিয়াম সহকারে সালাত আদায় করতে হয় এরপরে সালাত শেষে খুতবাও দিতে হয় যেটা সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত মেসকাতের চোদ্দশো বিরাশি এবং তেরাশি নম্বর হাদিস তো এই সালাত এটার পদ্ধতি একটু ভিন্ন অন্যান্য সালাতের চাইতে যেমন কেরাত প্রথম রাখাতেই কেরাত দুইবার হবে রুকু হবে দুইবার প্রথমে কেরাত করে রুকু করতে হবে রুকু থেকে উঠে আবার কেরাত করে আবার রুকুতে যেতে হবে তারপরে সিজদা দুই রাকাতে এইভাবেই করতে হবে এটাই রসুল সাল্লু আলহিম করতেন এছাড়া আহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে সূর্য গ্রহণ বা চন্দ্রগ্রহণ এগুলো কারো বিপদ আপদ বা কারো জন্ম মৃত্যুর কারণে হয় না এটা আল্লাহ নিদর্শন আল্লাহ দেখিয়ে থাকেন আর এটার কারণে বিপদ এটা হতে পারে বিজ্ঞানিক তথ্য আমাদেরকে যেটা বলে যে সূর্য চন্দ্রগ্রহণের সময় চন্দ্র সূর্য ও পৃথিবী একই সরল রেখায় চলে আসে এর ফলে সূর্য ও চন্দ্রের আকর্ষণী শক্তি বেশি মাত্রায় পৃথিবীর ওপরে পতিত হয় এর প্রচন্ড টানে অন্য কোন গ্রহ থেকে পাথর বা কোনো মহাজাগতিক বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসলে পৃথিবী ধ্বংসের একটা কারণও যা আহ উনিশশো আট সালে একবার হয়েছিল উনিশশো আট সালে তিরিশে জুন বারো মেগাটন টিএনটি সম্পন্ন একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল আকার জ্বলন্ত পাথর যেটার নাম হচ্ছে মিটিওরাইট রাশিয়ার সাইবেরিয়ার জঙ্গলে পতিত হয়ে চল্লিশ মাইল ব্যাস সম্পন্ন ধ্বংস গোলক সৃষ্টি হয়েছিল আগুনের লেলিহান শিখায় লক্ষ লক্ষ গাছপালা পুড়ে ছাই হয়ে গিয়েছিল তাহলে বোঝা যাচ্ছে এটার ক্ষতি আছে যার কারণে রসুল সাল আলী হাসাল্লাম এই ক্ষতি থেকে বাঁচার জন্য সলাতাদে করতেন দীর্ঘ কেয়াম করে তিনি সালাত পড়তেন এবং এই সলাতের মাধ্যমে তিনি আল্লাহর কাছে চাইতেন সেই বুখারিতে এ মর্মে একটা অধ্যায় রয়েছে প্রথম খণ্ডের মধ্যে এবং এই অধ্যায়গুলোতে বেশ কিছু হাদিস রয়েছে যার মাধ্যমে বোঝা যায় যে রসুল সাল্লা সূর্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সালাত আদায় করতেন সাথে সাথে বক্তব্য রাখতেন সলাতের পরে খুতবা এছাড়া তিনি আদেশ করতেন যে তোমরা দান সদক্ষা করো তারপরে দান সৎকার করতে হবে এবং গোলাম আজাদ করার কথা রসুল সাল্লি সাল্লাম বলতেন এগুলো হচ্ছে সময় সে রসুল সাল্লু আলহিসাল্লামের দেওয়া আমল তিনি এগুলো করার কথা বলেছেন বাকি যেগুলো আমরা দেখতে পাই কুসংস্কার সেগুলো জায়জ নয় ওগুলোর মধ্যে শির্ক লোকায়িত রয়েছে আর সূর্যগ্রহণ কেউ দেখতে চাইলে দেখতে পারে তবে খালি চোখে দেখলে ক্ষতির সম্ভাবনা রয়েছে এজন্য খালি চোখে দেখা উচিত নয় চশমা গ্লাস বা অন্য কিছুর মাধ্যমে যাতে ক্ষতি চোখের কোন ক্ষতি না হয় সেভাবে দেখা যেতে পারে আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত